আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিন মিশাল ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। প্রিয় দর্শক, একটা দেশের সরকার চাইলে সব কিছুকেই কন্ট্রোল করা সম্ভব, যেমনটা মহামারী। সৌদি আরব মহামারীকে সম্পূর্ণরূপে কন্ট্রোল করেছে, মহামারীকে কন্ট্রোল করে সৌদি আরবকে স্বাভাবিক ঘোষণাও করেছে সৌদি আরব সরকার। গত মাসের 17 তারিখের আগে সৌদি আরবের চিত্র ছিল সম্পূর্ণ ব্যতিক্রম, আর 17 তারিখের পরে স্বাভাবিক সৌদি আরব। সরকার এবং জনগণের সদিচ্ছা থাকলে অসম্ভবকেও সম্ভব করা সম্ভব, সেটাই করে দেখিয়েছে সৌদি আরব সরকার। 17 তারিখের আগে সৌদি আরবে গড়ে প্রতি সপ্তাহে 23 থেকে 25 হাজার মানুষকে শুধুমাত্র করোনা আইন না মানার জন্য জরিমানা দিত, আর সেটি এখন নেমে এসেছে মাত্র 703 জনে। গত এক সপ্তাহে মাত্র 703 জনকে জরিমানা দিয়েছে মাস্কের জন্য এবং করোনা আইন অমান্য করার অপরাধে, যার মধ্যে দক্ষিণাঞ্চলে একজনকেও দেয়নি সম্পূর্ণ জিরো, আলজুপে জিরো, মদিনাতে 98 জন, হাইলে 58 জন, আলকাসিমে 6 জন, মক্কাতে 205 জন, রিয়াদে 234 জন, আলবাহাতে 6 জন, আলাসিরে 17 জন, জিজানে 2 জন, নাজরানে কাউকে জরিমানা দেয়নি, এছাড়া পূর্বাঞ্চলে 54 জন। মোটামুটি বেশ কয়েকটি প্রদেশে জরিমানা নেই বললে চলে, সম্পূর্ণ শূন্য। এটি হলো একটা সরকারের সফলতার গল্প। সৌদি সরকার করোনাকে কন্ট্রোল করার জন্য যা যা করার প্রয়োজন ছিল সব কিছুই করেছে। সাবেক স্বাস্থ্যমন্ত্রী তৌফিক আল রাবি সব কিছু তিনি কন্ট্রোল করেছেন সততার সহিত। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।